হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন 12:09 হয়েছে, আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, আর একটু কাজও ছিল, রান্নাবান্না ছিল। উঠেছি সকাল সকাল, তো পারিনি, কাজ হয়ে ওঠেনি। আর আজকে অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করেছিলাম, তো সকালবেলা অনেক সময় চা খেতে খেতে সেকেন্ড টাইম চা খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি, তো আজকে হয়ে ওঠেনি। এই একমাত্র দুপুরে ভাত বসিয়ে আসলাম, আর এই যে লিপস্টিক দিয়ে একটু কাজল পরেছি, আমি একটু শর্ট বানাবো। আর যারা আমার মেয়ের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার মেয়ের চ্যানেলের নাম হচ্ছে কী জানি, হ্যাঁ, জাহ্নবীপাল.official। তো ওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ওয়াচও করো, ওয়াচ টাইমও পূর্ণ করতে হবে। তোকে বলেছি বিশেষ করে শর্ট ভিডিও বানাতে বলেছে, মাঝে মাঝে ব্লগ ছাড়বি কোনো স্পেশাল কিছু হলে বা। তো আজকে ও ফার্স্ট ব্লগ করছে ওর চ্যানেলে, এই আমাকেও দেখতে পারবে তোমরা এই নাইটিটা পরেই। তো এই আর কিছুই না, তো চলো দেখে থাকো আজকের ব্লগটা কেমন হয়। আমি নিজেও জানি না কী ব্লগ হবে এটা, তা বলেছি তোমাদের ছোটো ছোটো করে ব্লগ বানাবো, তো জানি না কেমন ব্লগ হবে। চলো আমি একটু শর্ট বানিয়ে নিই, কেননা কালকেও করিনি, আগের দিন করেছিলাম, মেয়ে করেছিল বোধ হয়, মনেও নেই। তা চলো, তো কি বলবো কি করব, বসে বসে ভাবদাসি ব্লগে কি দেবো বলো তো, কাজকর্ম তো সব হয়ে গেছে, এই নতুন ফোনে কভার লাগানো নেই না, এই জন্য আমি রিস্ক পাচ্ছি না এটা নিয়ে ব্লগ করার জন্য। আর মেয়ে তো নতুন ব্লগ স্টার্ট করেছে, তোমাদের বললামই ফার্স্ট ভিডিওতে, আর ফার্স্ট ভিডিওতে মানে আজকের ফার্স্টেই বললাম ভিডিওর ফার্স্টে এই। আর মেয়েকে একটু সাপোর্ট করো, তোমরা যেমন আমাকে সাপোর্ট করেছো, তো ওকেও এরকমভাবে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার। তোমার সাপোর্টটা দেখে বেশি লোকে আমাকে ইনস্টাগ্রামে সাপোর্ট করে, এরকম বলিস না, ও তো বাচ্চা মানুষ, ওর কথা ইনস্টাগ্রাম স্টার্ট করো, ও তো বাচ্চা মানুষ, কিছু ওর কথা মানে, তুমি জানো একদম ঠিক কথা না, যে প্রত্যেকটা সফল ইউটিউবারের টিকটক আর ইনস্টাগ্রাম, তো আমি ওরকম করি না, আমি জানি এখান থেকেই অনেক হবে, আমার এখান থেকেই তো হয়েছে, তো এখান থেকেই হবে, আমি জানি ইনস্টাগ্রাম করি, তো ওকে ফলো করো, বাচ্চা মানুষ তো কিছু মনে করো না ওর কথাতে, ফলো করে দেবে জানি পারি ওর অফিশিয়াল, ও একই, হ্যাঁ ওইটার নাম ইনস্টাগ্রামের ওর আইডির নাম এক, আর এইটারও তাই একই, তো ওর কথা কিছু মনে করো না প্লিজ, তোমরা বাচ্চা মানুষ তো, মজা করেছি, ওরকম করে বলে না ওদের, ওরকম করে বলছিস কেন, সবাই তো বেরিয়ে যায়, ওরা তো ভালো, না না ওরা তো ভালো, আর যাদের কথা বলেছি বলো, এই ভাত বসিয়েছি, ভাতটা এখন যাবো দেখতে, দেখে আসতাম, এই মাত্র কিছু হয়নি এখনো, মানে পুরোপুরি এখনো কিছু হয়নি, নাড়া দিয়ে আসতাম, ওদের সাথে একজন পড়ে, ও মানে ওদেরই বয়সী, ওদেরই ক্লাসে পড়ে, ও ম্যাম বলে বলে নাক কাটা, তাই ওর ওর ফ্রেন্ড বলছিল যে আমার বান্ধবীর মেয়ে আছে না, ও বলছিল বলছে আন্টির ওই ঠ্যাং ভাঙা কথাটা ভাল লাগে, আর ম্যামের নাক কাটা কথাটা, তো চলো এই আর এই ফোনের বুঝেছো কি করবে, আর আমাকেও আজকে না, আমি ভাবছি কি আমার যে সব বন্ধুরা আছে ওদের সব ভিডিওগুলো এখন একটা একটা করে দেখবো, দেখে দেখে ওদের দেখে দেখে কি ভাষা, দেখে 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 দেখে, তো যাই হোক আমি ওদের ভাবছি আজকে ভিডিও করে দেখবো, দেখে দেখে ইয়ে করবো, করিস না মা চুলে জট বেঁধে যাবে, এমনি চুল কটা কটা রয়েছে, আর কি বলে ওদের ভাবছি, ওদের ভিডিও তো দেখা হয় না সবার, ভিডিও শর্টসগুলো বানালে কী হতো তাড়াতাড়ি দেখা হয়, যে না আমি এখন থেকে এই ছোটো 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 ছোটোই করেই করবো, কেননা অনেক তো আছে, অনেককেই তো ফলো করতে হয়, আর একজন কী আছে অপর্ণা নস্কর আছে না, অপর্ণা রাজা নস্কর ওর ভিডিও আমি দেখতে পাচ্ছি না, ও কি বন্ধ করে দিল, ও সেদিনকে বলছিল খুব মনটা ভেঙে গেছে, সত্যি দেখো 506 হয়ে গেছে, সেখান থেকে ওর 400 কত হয়ে গেছে, সত্যি একদিনে এতগুলো কেটে যাওয়া খুবই খারাপ, আর কারা যে এরকম করছে, এই যে কারা বলো যারা হিংসুটা তারা করছে, হ্যাঁ এত হিংসা কিসের রে তোদের, তোরাও কর না এত হিংসা, নিয়ে করিস কেন, ঠ্যাং ভেঙে না হাতে দিয়ে দেবো, দাদার মামি এসছে মানে বাবা এসছে ওদের, হ্যাঁ তো চলো
এই ব্লগটা এইটুকুই করি, বেশি বড় করব না, কেন এর আগেও কিছুটা করেছি, এটা অ্যাড করতে হবে তো। তো চলো, আর শর্টসগুলো অবশ্যই দেখবে কিন্তু, আর এগুলোও দেখবে, এইগুলোও দেখবে, শর্টস দেখবে, সব দেখবে। আমিও চেষ্টা করছি দেখার, তোমাদের শুধু একা বলবো না। তো চলো টাটা বাই, আরেকটা ব্লগ দেবো কিছুক্ষণ পরে, কি কি করা যায় দেখি, ঠিক আছে? চলো আর একটু দেখিয়ে নিই, বাবা এসছে, আর দুই বাবা বসে আছে, দেখো এটা হচ্ছে আমার বাবা, এটাও হচ্ছে আমার বাবা, ওইটা আমার মেয়ে, এটা হচ্ছে আমার শ্বশুর বাবা, এটা হচ্ছে আমার বাবা, আর এটাও একটা কে বলো তো, এটা কে, এটা এই মেয়েটা কে গো, চেনো তোমরা? আমার মেয়ে। তো চলো টাটা বাই, হরে কৃষ্ণ।